সালাম আলাইকুম গাইস, আজকে দুপুরে ভাবতেছি একটা জিনিস, যে ভাত খাবো, খুবই ইচ্ছা হয়েছে। তো ইচ্ছা পূরণ করতে হলে এই দুখান জিনিস আমার লাগবে। এই দুখান জিনিস দিয়ে আজকে মূলত দুপুরে ইচ্ছা মতো ভাত খেতে পারবো আমি। এক হচ্ছে বসি, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সিপ, এটিতে মাছ মাছ করবি বসে, আর যে হাসি দেখতে পাচ্ছেন বসে দিয়ে জায়গাতে রাখি দেয়, আর হাসি দিয়ে যে কাজটা করতে হবে সে কাজটা আমি যায় দেখাচ্ছি। চলেন ঘরের ওই কন্যাটা যাওয়া লাগবে। খুবই সুন্দর সুন্দর ফুল হয়েছে, এই জায়গাটা একটা নষ্ট হয়ে গেছে, আল্লাহ আকবার, দেখাই হয়নি, দেখার সুযোগ হয়নি, কাটি ফেলা দি নষ্টটা। পোকাত খায় একেবারে শেষ করে ফেলাইছে। আমাকে একটা কদু কাটা লাগবে, একটা হোক বা দুইটি হোক। আপনার এই কদু দেয়া আজকে হচ্ছে মাছ দেওয়া ভাত খাবো আমি দুপুরবেলা, একটা ইচ্ছা পোষণ করছি বা আশা আজকে। কদু আর মাছ খাতে আমার খুবই ভালো লাগে, আমার একটা প্রিয় খাবার বলতে পারেন। আপনারা কার কার কদু আর মাছ খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। এই কদু গাছটার জানলা দেওয়া হয়নি, এই কারণে আপনার সে নিচেই হয়েছে, যত্ন সেভাবে নেওয়া হয়নি, পোকা মারার জন্য ওই জায়গাতে একটা আপনার কি দিছে না দিছে আমি সঠিক জানি না, আব্বা দিছে। কদু আমাকে এখন একটু খোঁজা লাগবে। যাই হোক, একটা পাইছি আলহামদুলিল্লাহ, এটি পরে পারি, এটি যেহেতু ঝুলে আছে, এটি পোকা টোকা এভাবে লাগে না, আমি এই দিক খোঁজাখুঁজি করবো, তাই কিনা। প্রচুর জঙ্গল, এর ভিতর যাওয়াই মুশকিল। ফুল হয়েছে সুন্দর সুন্দর মাশাল্লাহ। এই জায়গাতে একটা পাইকে গেছে গাইস, জালি লিখলে কি কি পাবো লেখা জন্য সাইডে মেলা খোঁজাখুঁজি করলো, আমি যাই হোক পাইনি, ওইভাবে নাই, যে কটা আছে সব ছোটো ছোটো, এডি আমাকে পাড়া লাগবে, ওইগুলি বড় হোক। আপনার এই সাথে আর একটা আছে দেখেন, এটি পুর হয়ে গেছে, আমি টাটকাটা কাটবো। গাইস ইফতার এক ধাপ আগা গেল, কুমোর কাটা শেষ, আসলে এটি কদু না, এটি হচ্ছে ফাল কুমোর, বুঝতে পারছেন, আমার একটু ভুল হয়েছে এক দুঃখিত। এখন হচ্ছে দ্বিতীয় নম্বর ধাপ চলতেছে, অর্থাৎ এখন মাছ মারবো, চলেন মাছ পাই কিনা দেখা যাক। একটা মিনার মাছ ধরেছিলে, মাছটা ছেড়ে দিল, মাছটা একটু ছোটো, বড় মাছ ধরবো আজকে, আর মিনার বাদে দেখি রুই টুই পাই কিনা, এরকম একটা কন্ডিশন, এরকম একটা অবস্থা। মিনার মাছ আসলে হচ্ছে বাড়ি আলু ওইভাবে খাতে চায় না, আর বেটা আবার টেম্পু মাছ খুবই ভালোবাসে, কারণ হচ্ছে টেম্পু মাছে কাটা কম, বুঝতে পারছেন, আর দেখি বড় সাইজের টেম্পু পালে ওই ধরা লাগবে না, টেম্পু বা মিনার, আর যদি না হয় আর মানে ইচ্ছা আছে তো রুই মাছ ধরবো আর দেখি পাই কিনা, চলেন ধরতে থাকি, আর পাবো তো অবশ্যই ইনশাল্লাহ, সাথে থাকেন। লুকুতে 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 কথা না মারছিল, লুকুতে কথা বলো মারছিল একটা। গাইস
কুমড়ে আর মাছ, আলহামদুলিল্লাহ অবশেষে আপনার হচ্ছে দুপুরের খাবারের দুই স্টেপে চলে গেল এক কথা। প্রথম পর্যায়ে ছিল এডি, আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে এডি। গাইস, আমি আর মোহাম্মদ এখন নামাজ পড়তে যাচ্ছি, নামাজ থেকে আসি আমরা মিষ্টি কুমড়া, আমি মিষ্টি কুমড়া লাগি রে কুমড়ি না কুমড়ি আর হচ্ছে মাছ দিয়ে ভাত খাবো, তো আগে নামাজ পড়ে আসি। গাইস, আলহামদুলিল্লাহ অবশেষে ভাত তরকারি সব কিছু রেডি, কুমড়ি কুমড়ির সাথে আপনি দেখ পিস আলু দিস আর এতে মাছ রুই মাছ, মুখে তো পানি চলে আসে ভাই, মুখে দেখে তো পানি চলে আসে, তাহলে তো বসে থাকার আর দরকার নাই ভাই, আমি খাওয়া শুরু করে দিছি। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম।